আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে কোনো ব্লগ না, আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। আজকের রেসিপিটা হচ্ছে আমাদের বাংলাদেশের জনপ্রিয় বিয়ে বাড়ির রোস্টের রেসিপি। তো রোস্ট বানানোর প্রধান উপকরণ হচ্ছে চিকেন। আমি 8 পিস চিকেন নিয়েছি এখানে। আর চিকেনকে আমি ভালো করে ধুয়ে এভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে কাটা চামচ দিয়েও একটু কেচে নিতে পারেন। আর এভাবে আমি একটা কিচেন টাওয়েলের সাহায্যে পানিটা ড্রাই করে নিচ্ছি। এবার আমার রোস্টটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমি 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো আর 1 টেবিল চামচ জিরার গুঁড়ো দিয়ে দেব। আর সাথে দেব আমি টক দই 2.5 টেবিল চামচের মতো, এবং আরও দেব আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচের পরিমাণ। আর আমি আন্দাজ মতো লবণ দিয়ে তারপর ভালো করে মিক্স করি। আর আমি এটা ওভারনাইটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে 2-1 ঘন্টা আগেও ম্যারিনেট করে নিতে পারেন। তো ফিরে আসলাম পরের দিন। এখানে আমি রোস্ট ভাজার জন্য তেল এবং ঘি মিক্স করে নেব। ঘিটা মিক্স করলে একটা আলাদা ফ্লেভার আসে, তো আমি রোস্ট দিয়ে দেব। রোস্টের জন্য সবচাইতে ভালো হয় চিকেনের, বেবি চিকেনের 4 পিস যদি নেওয়া যায়। তো আমার এখানে লেগ পিসটাই অ্যাভেলেবল ছিল, তাই আমি এটা দিয়েই বানাচ্ছি। আর এখানে আমি পিনাটকে ভিজিয়ে রেখেছি, পিনাটের পেস্টটাও করে নেব। যেহেতু আমার চিকেনটা বড় সাইজের, তো আমার অনেক সময় নিয়ে এটাকে ভাজতে হয়েছে, তা না হলে ভিতর কিন্তু কুক হবে না। তাই আপনারা দেখতে পাচ্ছেন আমি ভালো করে চিকেনটাকে এপিট ওপিট ভেজে নিয়েছি। রোস্ট ভালো করে না ভাজলে ভিতরে কাঁচা রক্তটা থেকে যায়। আমার ফ্যামিলি সবাই কিন্তু চিকেনের রোস্টটা অনেক বেশি পছন্দ করেন, আর সবাই বলেন যে একদম বাংলাদেশে বিয়েবাড়ি স্টাইলের রোস্ট বানাই আমি। তো সবার রিকোয়েস্টেরও ছিল, আর আমার ব্লগেও দেখে অনেক আপুরা, আমার ঈদের ব্লগে শেয়ার করেছিলাম লাস্ট ইয়ারের, তো অনেক আপুরা বলেছেন যে রোস্টের রেসিপিটা শেয়ার করার জন্য। তো ফাইনালি আমি শেয়ার করতে পেরেছি। এখন আমি রোস্টের মশলার জন্য ঘি এবং আর যে তেল দিয়ে আমি রোস্টটা ভেজেছিলাম ওই তেলটা দিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 2 কাপের মতো। আর আমি পেঁয়াজ কুচির সাথে পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে তারপর আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা 2 কাপ পরিমাণ। তারপর আমি আবারও ভালো করে একটু মিক্স করে নেব পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ বাটাকে। আর এবার আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 3 টেবিল চামচ পরিমাণ। সাথে দিয়ে দিলাম দারুচিনি এলাচি, 4টা দারুচিনি দিয়েছি আর এলাচ 10টার মতো হবে। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এই পরিমাণের জন্য আমি লবণ ইউজ করেছি 4.5 চা চামচ। আর এখন আমি সব মশলাও দিয়ে দেব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ, মরিচ গুঁড়া 2 চা চামচ, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, তারপর গরম মশলাও দিয়ে দিব আমি 1.5 চা চামচ করে। আপনারা চাইলে আপনাদের আন্দাজ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর আমি দিয়ে দিব জয়ফল, জয়ত্রীর গুঁড়া, তেজপাতা আর গোলমরিচও দিয়ে দিব। আপনারা চাইলে জয়ফলটা স্কিপ করতে পারেন, জয়ফলের গুঁড়া। তো আমার মশলাটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে পিনাট যেটা আমি পেস্ট করে রেখেছিলাম ওইটা অ্যাড করে দিব। আর সাথে দিয়ে দিব অল্প একটু ইয়োগার্ট। তো এখানে আমার ইয়োগার্ট দেওয়াটা স্কিপ হয়ে গেছে। তো মশলাটা একটু কষানোর পর এখানে আমি ইউজ করছি গার্লিকের পিকল। আমি রিশতা ব্র্যান্ডেরটা ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন, এটা টোটালি আপনাদের উপর। আর গার্লিকের আচারটা দিলে কিন্তু রোস্টের ফ্লেভারটা একদম বিয়েবাড়ির মতো হয়। বিয়েবাড়ির রোস্টের জন্য বাবুচিরা কিন্তু সবসময় রসুনের আচার, বাদাম বাটা এবং সর্ষে বাটা এই 3টা উপকরণ ইউজ করেই করে। তো আমাদের বাড়িতে যখন বেশি মানুষ আসলে দাওয়াতের জন্য বাবুর্চিকে এনে রোস্ট রান্না করা হতো, তখন দেখতাম বাবুর্চিরা এভাবেই ইউজ করে রোস্টের জন্য। তো আমার মশলা কষানো হয়ে গেছে, তো এই পর্যায়ে আমি টমেটো কেচাপ ইউজ করেছি 2 টেবিল
চামচ পরিমাণ। আর ইউজ করার পর আমি আর একটু নেড়ে চেড়ে আমার মশলাটা একদম রেডি হয়ে গেছে। আর এখন আমি রোস্টটা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। তো আমি লাইটটা অফ করেছি জাস্ট আপনাদেরকে আমার রোস্টের মশলার কালারটা বোঝানোর জন্য। তো এখানে আমি বোঝাতে চেয়েছি যে লাইট ছাড়াও কিন্তু এই রোস্টের মশলার কালারটা আপনারা দেখুন ন্যাচারালি অনেক বেশি সুন্দর হয়েছে মাশাল্লাহ, আর খেতেও কিন্তু অসাধারণ ছিল। তো এই পর্যায়ে মশলা লাগানোটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। তো আমি একটা একটা করে মশলা লাগিয়ে তারপর আমি সাইডে দিয়ে রেখে দিচ্ছি। তো আপনারা দেখেই বুঝতে পারছেন পুরো টেকনিক, খুব সাবধানে করতে হয় যাতে ভেঙে না যায়। আপনারা যদি এভাবে রোস্ট বানান, আপনারা ঘরে বসেই আসলে একদম বাংলাদেশের বিয়েবাড়ির রোস্টের স্বাদটা পেয়ে যাবেন। আমি বলছি না, শুধু আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই রোস্টটা কতটা মজা হয়। আর আপনারা অল্প একটু কেওড়া ওয়াটার ইউজ করবেন। আমি কেওড়া ওয়াটার ইউজ করেছি কিন্তু স্কিপ হয়ে গেছে। আর আপনারা চাইলে আর একটু শাহি ফ্লেভারটা আনার জন্য আপনারা লিকুইড দুধটাও ইউজ করতে পারেন, আধা কাপ পরিমাণ। আমি ইউজ করিনি কারণ দুধটা ইউজ করলে কালারটা অনেকটা হালকা হয়ে যায়। তো আমি চেয়েছি রেড কালারটা রাখতে, তাই আমি দুধটা স্কিপ করেছি। আপনারা চাইলে ইউজ করতে পারবেন। তো এবার আমি সব কিছু মিক্স করে রোস্টগুলা মশলার মধ্যে আমি ঢেকে রেখে দিয়েছি আরও 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে আর একটু ভালো করে মিক্স করে নিব। আপনারা কেউ যদি ট্রাই করেন তাহলে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমার ফেসবুক পেজ আছে হানাস ফ্যামিলি ব্লগ নামে, ওইখানে আপনারা আপনাদের ছবিটাও শেয়ার করে নিতে পারেন। তো ছোটোবেলা যখন বিয়েবাড়িতে যেতাম, বিয়েবাড়িতে আমি যেতামই রোস্ট খাওয়ার জন্য। হয়তো আমার মতো আপনারা সবাই বিয়েবাড়িতে যাওয়ার খুশিটাই ছিল রোস্ট খাওয়া। আর সবসময় রোস্ট চাইতাম যে লেগ পিসটা যেন আমাকে দেয়া হয়, আসলে অনেক বেশি ভালো লাগতো। তো সেই স্বাদটা এখনও খুঁজি। বিদেশে কিন্তু বিয়েবাড়িতে এভাবে রোস্ট বানানো হয় না, আর বিদেশের বিয়েবাড়ির খাবারটা আমার পছন্দ না। বাংলাদেশের বিয়েবাড়ির খাবারটা আলাদাই ভালো লাগে, অনেক বেশি মিস করি বাংলাদেশের বিয়েবাড়ির খাবার। তাই যখন মনে পড়ে নিজেই বানিয়ে ফেলি রোস্টটা, আর মনে হয় যেন বাংলাদেশের বিয়েবাড়ির খাবারটাই খাচ্ছি আলহামদুলিল্লাহ। তো এই তো দেখতে পাচ্ছেন এখন আমার তেলটা উপরে উঠে এসেছে আর রোস্টটা একদম হয়ে গেছে পারফেক্টলি কুকড। আপনারা যদি আমার মতো বাংলাদেশে বিয়েবাড়ি খাবার মিস করেন তাহলে অবশ্যই আমার রেসিপিটা ফলো করে বানিয়ে ফেলুন এভাবে মজাদার বিয়েবাড়ির রোস্ট। আজ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।